শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আজকে আপনারা জানেন যে দুইজন মানুষকে আপনাদের সামনে পরিচয় করাই দিতে চাই। আপনারা আমার বাম দিকে যে আছে শুভ, আপনারা জানেন শুভ হচ্ছে গিয়ে এই যে ন্যাশনাল চ্যাম্পিয়ন, আমাদের যেটা হয় চারবারের ন্যাশনাল চ্যাম্পিয়ন। আর আমার ডান পাশে যে আছে হাসিব হলি, তার হচ্ছে গিয়ে আপনি জানেন সে হচ্ছে গিয়ে এই মিস্টার বাংলাদেশ কত সালে, 15 সালে, 2015 সালে মিস্টার বাংলাদেশ। তারপর মিস্টার এশিয়া হচ্ছে গিয়ে 17 সালে, 2017 সালে মিস্টার এশিয়া সিঙ্গাপুরে। আর 2022 সালে মিস্টার ইউনিভার্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে সিলভার মেডেল, ব্যাপকভাবে সে বাংলাদেশের জন্য সুনাম বয়ে আনছে। সে বাংলাদেশের একজন কৃতি সন্তান, চারবার ন্যাশনাল চ্যাম্পিয়ন। এবং দুঃখের বিষয় হচ্ছে কি, যে কারণে আপনাদের সামনে নিয়ে আসলাম এই বডি বিল্ডিং ফেডারেশন, এই দুইজনেরই আজীবনের জন্য বহিষ্কার করে দিছে। এরা কিন্তু দুইজনই আজীবনের জন্য বহিষ্কার করা অবস্থায় আছেন। আমি যে জিনিসটা আপনাদের সামনে তুলে ধরতে চাই, এই হোলির বিষয়টা আপনারা দেখেন, এই হোলির বিষয় আসার আগে শুভর বিষয়টা আস, শুভকে কি আমরা আওত বাঁচাইতে পারবো? শুভ আমাদের মাধ্যমে একটা অভিযোগ দিছে মন্ত্রণালয় বরাবরে, এই যে বডি বিল্ডিং ফেডারেশনের যে সেক্রেটারি তার অভিযোগ, দুর্নীতির অভিযোগ, এইসবের বিরুদ্ধে একটা অভিযোগ দিছে। এইটা আপনারা জানেন যে বডি বিল্ডিং ফেডারেশনের বিরুদ্ধে একটা এই তদন্ত কমিটি তাদের কাজ করতেছে, আমরা অচিরেই এটা রেজাল্ট পাবো। আর হোলির বিষয়ে একটা জিনিস দেখেন, সে 2017 সালে তারে আজীবন বহিষ্কার করা হয়েছে, কি কারণে সে ফেডারেশনের অনুমতি নিয়ে সিঙ্গাপুরে যায় নাই, অথচ সিঙ্গাপুরে সে মেডেল নিয়ে আসছে এইটা। এবং আরো মজার বিষয় হচ্ছে দেখেন, হোলি 2019 সালে প্রধানমন্ত্রী থেকেও সে পুরস্কার পায়, এবং 2017 সালে যারা ব্যান করা হয় 19 সালে সে প্রধানমন্ত্রী থেকে পুরস্কার পায়। আপনারা হোলির মুখেই শুনেন যে তার জীবনের করুণ কাহিনীর কথা। একটু কি বলবা যে 17 সালে তোমার তো ব্যান করা হইলো, এবং কি প্রাইসটা তুমি পাইছো 17 সালে? 17 সালে আসলে কি, এর আগে 16 সালে আমি চায়নাতে খেলেছিলাম। তো চায়নাতে খেলতে যাওয়ার আগে ফেডারেশন একটা বন্ড সই নেয়, বন্ড সইয়ে লিখেছিল তারা যে আমি নিজ খরচে যাচ্ছি, নিজ দায়িত্বে যাচ্ছি, তাদেরকে আমি এটার জন্য কোনো ব্লেম দিতে পারবো না। ঠিক আছে, আমি নিজ দায়িত্বে যাবো। চায়নাতে গিয়েছিলাম, কিন্তু তারা, আমি দেখলাম যে আমি এখানে নিজ খরচে খেলবো, নিজে পরিশ্রম করবো, কিন্তু ক্রেডিটটা পেলে, কোনো মেডেল পেলে এটার ক্রেডিটটা তারা নিবে। তো 17 সালে আমি আবার খেলি সিঙ্গাপুরে, তখন মিস্টার এশিয়া খেলি দেখেন যে প্রাইম মিনিস্টারের কাছ থেকে, আমাদের মাননীয় প্রাইম মিনিস্টারের কাছ থেকে যে সে যে সংবর্ধনা পাইছিল, অথচ এত কিছু পাওয়ার পরেও তার হচ্ছে গিয়ে সে আজীবনের জন্য বহিষ্কার। এক সুবরে নিয়েই বাঁচি না, এই সুবরেই বাঁচাইতে পারবো কিনা জানি না, এই নজরুলরা পুরাপুরি মাফিয়া। এরপরে আপনি আরেকটু বলেন যে আপনি এরপরে প্রাইম মিনিস্টারের কাছে গেলেন। 17 সালে আমি চ্যাম্পিয়ন হওয়ার পর তো তারা আমাকে লেম এক্সকিউজ দেখি আর কি ব্যান করে, যে তুমি কেন না জানিয়ে গেলে। হ্যাঁ, আমি তো চ্যাম্পিয়ন হয়ে আসি, কিন্তু কোনো ওয়ার্ল্ডের কোনো দেশে একজন ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নকে কোনো অজুহাতেই ব্যান করতে পারে না কেউ। আর এটা বডি বিল্ডিংয়ে বাংলাদেশের ফার্স্ট গোল্ড মেডেল ছিল ইন্টারন্যাশনাল। এরপর আমি যখন কোনো আর এটা নিয়ে রেজাল্ট পাইনি আপিল টাপিল করে, এরপর আমি 2000 আগে থেকে চেষ্টা করছিলাম প্রাইম মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার। তো আমি 2019 সালে তার কাছে যাওয়ার সুযোগ পাই, তার সাথে দেখা করার। আমি মিস্টার এশিয়া যে পদকটা, ওইটাই আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বলছি আপনাকে এটা উৎসর্গ করলাম, এটা 2017 সালে পেয়েছিলাম, কিন্তু আপনার কাছে আমি তখন আসতে পারি, এবং আপনি তার কাছে সাহায্য চাই যে বাংলাদেশের বডি বিল্ডিং ফেডারেশন বা কোনো প্রাইভেট অর্গানাইজেশন কেউ স্পন্সর করে না খেলোয়াড়দের, আপনি আমাকে, আমি নেক্সটে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ খেলবো, আপনি আমাকে পৃষ্ঠপোষকতা করবেন। উনি নিজ মুখে আমাকে বলেছিলেন যে উনি আমাকে, যে কোনো খেলা খেলবো আমি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ বা এশিয়া চ্যাম্পিয়নশিপ, উনি আমাকে পৃষ্ঠপোষকতা করবে, এবং মাননীয় প্রধানমন্ত্রীর কথা রেখেছেন। আমি যখন 22 সালে খেলতে যাই, আমি ওখানে চ্যাম্পিয়ন হওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ওটার জন্য রিওয়ার্ড। আচ্ছা, আরেকটা জিনিস আপনাকে বলতে চাই, আপনি যে আজীবনের জন্য বহিষ্কার হলেন, আপনি তো আপিল করলেন, এরপরে কি কোনো কিছু হয়েছে এটার বিষয়ে? না, এটা নিয়ে কিছু, এখন আপনি আজীবন বহিষ্কারই আছেন। আজীবন বহিষ্কার, আর এটা এমন কোনো টিভি মিডিয়া, প্রিন্ট মিডিয়া নাই মানে আসেনি, কিন্তু তখনকার যে ক্রীড়া মন্ত্রণালয় হয়তো বা বুঝতে পারছি। আমি আপনাদেরকে এই ভিডিওটা শেষ করার আগে আমি আমাদের যে ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ রইল, তদন্ত কমিটি করতেছেন, তদন্ত কমিটি তদন্ত করতেছেন শুভর বিষয় নিয়ে, হোলির বিষয়টা নিয়ে একটু আলোচনা করেন। দেখেন, এইরকম একটা যোগ্যতা সম্পন্ন ছেলের
ভবিষ্যৎটারে আপনারা যে যেভাবে পারেন, এই নজরুল সাহেবের এই যে প্রায় অনেক বছর ধরে যিনি সাধারণ সম্পাদক হিসাবে আছেন, তারা যে যার মতো করে বহিষ্কার করবে এই ধরনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে, এতে কিন্তু বাংলাদেশ কোনোভাবে আগাবে না। আর বাংলাদেশ যদি আগাইতে হয় তাহলে দেখেন প্রাইম মিনিস্টার কিন্তু তাকে ঠিকই সহযোগিতা করছেন, অথচ নজরুল সাহেব তারে ঠিকই ব্যান করে আজীবনের জন্য বহিষ্কার করে রাখছেন। এই হচ্ছে কি আমাদের বাংলাদেশের নমুনা। এই নমুনাটা আমরা আর দেখতে চাই না। মাননীয় মন্ত্রী, আপনার আপনার জন্য আমার আবেদন যে এগুলার একটা ব্যবস্থা করেন, তাহলে বাংলাদেশটা সোনার বাংলা যেটা আমরা দেখতে চাই এটা আমরা দেখতে পারবো। ভালো থাকুন, সুস্থ থাকুন।